দেশের এই দুঃসময়ে মানুষের জীবন যখন বিপন্ন, তখনও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতি ভুলতে পারছেন না। মিডিয়া, টাকা, রাজনীতি এর বাইরে কিন্তু ভাবেনি না। কেন্দ্র সরকার সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া সত্ত্বেও উনি খালি ফান্ড চাইছেন। ইমার্জেন্সিতে ঘর চালাবার জন্য গৃহস্থের বাড়িতেও 2-400 টাকা থাকে, ওনার কি 2-400 কোটি টাকা নাই? সাধারণ জিনিসগুলো দিতে পারছেন না। আইইডি হসপিটালে নার্সরা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের কাছে গ্লাভস নাই, সামগ্রী নাই, তাদের বাড়ি যাতায়াতের জন্য গাড়ি নাই, ব্যবস্থা নাই, তারা কি করে তাহলে সেবা করবেন? তারা যদি নিশ্চিন্তে না থাকতে পারেন, সহযোগিতা না পারেন, তা আমরা আশা করতে পারি না তারা সেবা দেবেন। বাইরে থেকে কত লোক এসছে, কোথায় গেছে, তার তো কোনো খবরই নেই। বাজারে দোকানে জিনিসপত্র ডবল ট্রিপল দামে বিক্রি হচ্ছে, সেটা দেখার লোক নেই। উনি কি ট্রান্সপোর্ট করেছেন? ট্রান্সপোর্টটা কি করছে? লোক জিনিস পাচ্ছে না, অধিক দামে কিনতে হচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, তাই যে যা ইচ্ছা করছে। উনি রাজনীতি করে বেড়াচ্ছেন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাজ রাস্তায় ঘোরা নয়, সুযোগ পেলে রাস্তায় নেমে পড়ে। আপনি বাড়িতে থাকুন, সবাইকে বাড়ি থাকতে বলছেন, নিজের রাস্তায় ঘুরছেন, এটা করে তো লাভ নেই। বাকি যেটা আপনার দেখার দরকার, যাতে সাধারণ মানুষের জীবনে অসুবিধা না, সেটা দেখুন। হেল্পলাইন নম্বর করেছেন, আপনারা ফোন করে দেখুন, কখনো পাবেন না, বিজি থাকছে। একটাই নম্বর কেন? দিদিকে বলুন বলে 10টা নম্বর থাকবে, কিন্তু যখন মানুষের প্রয়োজন আছে অসময়ে, তখন কিন্তু একটাই নম্বর, সেটা কখনো পাওয়া যাচ্ছে না, সবসময় বিজি আসছে। মজার ব্যাপার, কোনো অসুবিধা হলে বিডিওকে ফোন করুন বলছে, কয়জনের কাছে বিডিওর ফোন নম্বর আছে? হোম ডেলিভারি কারা করবে এখনো কোনো ঠিক নেই, তাদেরকে পাস দেওয়া হবে কিনা। উত্তরপ্রদেশ সরকার বাড়ি বাড়িতে জিনিস পৌঁছে দিচ্ছে, গরিব মানুষকে সহায়তা করবে 1000 টাকা, এখানে কোনো কথা নেই, কেবল কেন্দ্র কত টাকা দেবে তার হিসাব করে বসে আছেন। একটা কিছু প্রাকৃতিক দুর্যোগ বা কিছু হলে ওনার আর ইলেকশন ফান্ডের কথা মনে পড়ে, খালি কেন্দ্র টাকা দিচ্ছে না বলে আর গাওনা শুরু করে দেন। অন্যান্য রাজ্যগুলোতে গাওনা করছে না? প্রধানমন্ত্রী 15,000 কোটি টাকা ঘোষণা করেছেন এই ইমার্জেন্সি জিনিসপত্র দেওয়ার জন্য, টেস্টের জন্য, চিকিৎসার জন্য, আর তার জন্য যা যা দরকার সব পাওয়া যাবে বলেছেন। সে ব্যবস্থা না করে উনি প্রেস কনফারেন্স করছেন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আর কেন্দ্র সরকারকে গালাগালি দিচ্ছেন। ওনার যে অফিসারদের দায়িত্ব হয়েছেন তারা কোথায় আছেন? সাধারণ মানুষ কেন পরিষেবা পাচ্ছে না? উনি বলেছেন রেশন দোকানে যান, সব পেয়ে যাবেন, লোক গিয়ে রেশন দোকানে ফিরে আসে, মাঝখান থেকে লাঠি খেতে হচ্ছে, কেন জিনিসপত্র পৌঁছচ্ছে না? তার দায়িত্ব কে নেবে? এগুলো আগে দায়িত্ব দিন, আপনি নবান্নে বসুন, ফোন টোন করে খোঁজ খবর নিন, তাহলে সাধারণ মানুষ কিন্তু অনেকটা রেহাই পাবে। আপনি বলছেন লোক নাই, পুলিশের লোকেরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারা ডিউটি করছেন। আপনার কাছে 1.5 লক্ষ সিভিক পুলিশ আছে, তারা কি পার্টির কাজ করতে ব্যস্ত? তাদের তো কোনো কাজ নেই, ট্রাফিক নেই এখন, তাদের কেন কাজে লাগানো হচ্ছে না? তারা কেন পাড়ায় ঘুরছেন না, খবর দিচ্ছেন না, কেন কোথায় গন্ডগোল হচ্ছে? তারা কেন দোকানে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন না? টাস্কফোর্স নাকি খোঁজ করছে আমরা জানলাম, দোকানে গিয়ে জিজ্ঞেস করছে মাস্ক আছে, দোকানদার বললো নাই, চলে গেলেন। কেন নাই, কী ব্যাপার, কততে বিক্রি হচ্ছে, সাধারণ মানুষের কথা বলা উচিত, তার সমস্যা কী আছে, এটা শোনার জন্য কিছু নাই। সেরকম কমপক্ষে এই সময়টুকুতে রাজনীতি বন্ধ করে দিয়ে প্রশাসনের মন দিন, যে প্রশাসনটা প্রায় জর্জর হয়ে গেছে। আমার মনে হয় এখন প্রশাসনের চাপ কম আছে, যদি অফিসারদের নিয়ে বসে প্ল্যান করা যায়, তাদের কাজ করার সুযোগ দেওয়া যায়, কাজও হবে, আর সাধারণ মানুষ আত্মবিশ্বাস ফিরে পাবে। শুধু রাজনীতি করতে গেলে একে তো বিপদ, তারপর হতাশা, মানুষ কী নিয়ে বাঁচবে? আমার মনে হয় সময় এসে গেছে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সাধারণ মানুষের দুঃখ দূর করার।